আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশিদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটি ভর্তা রেসিপি। গরম ভাতের সঙ্গে যদি এই ভর্তার রেসিপিটা একবার ট্রাই করেন, প্লেটের ভাত যে কখন শেষ হয়ে গেল টেরই পাবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। পানির মধ্যে আমি কিছু বরফ দিয়ে দিব। এবার আমি এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এবার কুচি কুচি করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজগুলো কেটে নেবেন, তবে খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যাতে একদম চিকন চিকন হয়। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এই বরফের পানির মধ্যে পেঁয়াজগুলো ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। পেঁয়াজটা কিন্তু এভাবে ঠান্ডা পানির মধ্যে অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু পুরো ভর্তার ফ্লেভারটাই একদম অন্যরকম হবে। কারণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু পেঁয়াজের এক্সট্রা যে ঝাঁজটা থাকবে সেটা কিন্তু একদমই চলে যাবে। তো 30 মিনিট পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 4-5টা শুকনো মরিচ এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার শুকনো মরিচের সঙ্গে লবণটাকে ভালো মতো চটকে নিতে হবে। মরিচটা ভালো মতো গুঁড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। মরিচের সঙ্গে ধনিয়া পাতাটাও ভালো মতো মেখে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। সব কিছু আরও একবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। তবে পেঁয়াজগুলো কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটাকে ভালো মতো ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজের উপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর দিয়ে দিব আচারের তেল। আমি এখানে আমের আচারের তেলটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভারই কিন্তু অ্যাড করতে পারবেন। আবার এই আচারের তেলটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে কিন্তু খাওয়ার সময়টা অনেক ভালো লাগে। তো ব্যাস, সব কিছু আরও একবার ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই ভর্তাটা একদম রেডি। আজই বাসায় একবার এই ভর্তাটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।